হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে লার্ন এন্ড ক্রাফ্ট উইথ মি চ্যানেলটিলে স্বাগত জানাইছো। আমি আজি আলোচনা করব ওলাইছো ক্লাস সেভেনের ম্যাথসর চ্যাপ্টার নাম্বার ওয়ান। ইয়ার নাম আসলে ইন্টিজার্স, ঠিক আছে? তো ইয়ারে এক্সারসাইজ 1.2 কুয়েশন নম্বর 3 লকে ডিসকাস করা হয়েছিল। তো আজি আমি এই ভিডিওত আলোচনা করিম কুয়েশন নম্বর 7। গতি বোলা পলম নক ভিডিওটি স্টার্ট। ইয়াতে আমার ফার্স্ট কুয়েশনটি দিছে যে ফাইন দ্য প্রোডাক্ট এপ্লাইং এপ্রোপ্রিয়েট প্রপার্টি, মানে কি কৈছে যে আমাক গুণফল উলিয়াব দিছে, প্রোডাক্টর মানটো উলিয়াব দিছে, আর এপ্লাইং এপ্রোপ্রিয়েট প্রপার্টি মানে যিটো ধর্ম প্রপার্টি, মানে কি ধর্ম, হয় না, যিটো ধর্ম আমাক ইয়াতে প্রযোজ্য হব, সেই ধর্মটো প্রয়োগ করে পেলাই আমি কি করব লাগিব, ইয়ার গুণফলটো উলিয়াব লাগিব, ঠিক আছে? এটা চোয়া, আমি জানো যে আমার তিনটা পদ্ধতি আমি গম পাইছিলো, কমিউটেটিভ যেটা কয় ক্রম বিনিময় পদ্ধতি, নেক্সট হয়েছে এসোসিয়েটিভ প্রপার্টি যাক কয় সহযোগ বিধি, নেক্সট হয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যাক কয় বিতরণ বিধি, ঠিক আছে? এই বিধিকিটা প্রয়োগ করে পেলে আমি কুয়েশনকিটা করবলৈ চেষ্টা করি। এটা চোয়া, কুয়েশন নম্বর ওয়ানত দিছে আমার 125 × -54 × 8 হল। এটা চোয়া, আমি যিকিটা এই ধর্ম পাইছিলো কুয়েশনকিটা করার লগতে ধর্মকিটাও আমি আলোচনা করে যাম, ঠিক আছে? তোমালোকে চাই যাবা। এটা চোয়া, কমিউটেটিভ প্রপার্টিত মানে কি হয়, ধরা যিকোনো এটা রাশি, ঠিক আছে, ধরা a × b × c, ঠিক আছে, ইয়াক যেটা কমিউটেটিভ প্রপার্টি হয় তার মতে মানে কি ইয়াক আমি উল্টা পুল্টাকে লিখিব পারো, মানে সি টু ধরে আগত লিখিব পারো, এ লিখিব পারো, বি লিখিব পারো, মানে আমি এটু উল্টা পুল্টাকে লিখিব পারো, বুঝি পাইছা না? সেটাকে আমি কি বলে কম, ক্রম বিনিময় বিধি হল। এটা চা, ইয়াতো আমি সেই ক্রম বিনিময় পদ্ধতি প্রয়োগ করে পেলে করিম, তার কারণে আমি কি করি, প্রথমতে 8 লিখো, 8 × 125 × -54, ঠিক আছে, একে করেছো, খালি আমি উল্টা পুল্টাকে পাতিছো, 8 আগত পাতিছো, 125 সেকেন্ডত পাতিছো, আর 54 − 54 তলত পাতিছো, মানে লাস্টত হল। এটা ইয়াতে আমি কোনটো প্রপার্টি ব্যবহার করেছো, কমিউনিটেটিভ প্রপার্টি, এনেকে লিখি দিব লাগিব, বুঝি পাইছা না? কোনটো ধর্ম মানে তোমালোকে এপ্লাই করেছে এটা লিখিব লাগিব হল। এটা চা, 8 ইয়াক পূরণ করলে কি হব, চা 8 × 5 = 40, 0 = 4, 8 × 16 = 20, 2 = 2, 8 × 1 = 10, মানে 1000 পালা হল, −54 = 54 পালা। এটা চা সহজ হয়ে গেল, হ্যাঁ না? এটা চা, আমি জানো যে যিকোনো সংখ্যার লগত, মানে যদি সংখ্যাটো 1 আর তারপর 00 থাকে, এনেকা সংখ্যাটোয় মানে তুমি যার লগতে পূরণ করা, আমি সেই সংখ্যাটোয় পাম, লগত খালি যিমানটা 0 থাকে পাতি দিলেই হল, বুঝি পাই আছে না? মাইনাস চা, ইয়াতে 54 আছে আর ইফালে আছে 1000, গতি 1 আছে আর ইফালে 00 আছে, গতি আমি প্রথমতে কি করি, 0 যিমানটা আছে সিমানটা পাতিম, 3টা 0 আছে 3টা 0 পাতিল হল, কার লগত পূরণ করব দিছে 54 লগত, গতি আমি 54 বলে পাতিল হল। কিন্তু তোমালকে এনেকে যদি রাখি থাকে তোমালোকর কুয়েশনটো ভুল হব, বুঝি পাইছানে? এটা ভুল হওয়ার কারণে তাক কেনেকে শুদ্ধ করব লাগিব চা, ইয়াতে আছে তোমার মাইনাস চিহ্ন হল, আর ইয়াত একু চিহ্ন নাই, মানে কি হয় প্লাসে মাইনাসে মাইনাস, মানে গতি ইয়াত কি বহিব জানানে, মাইনাস চিহ্নটো বহিব, তেতিয়াহে তোমার এটা কি হব, শুদ্ধ হব, বুঝি পাই আছানে? চা, ওয়ানের পিছন যিমানটা শূন্য থাকে সিমানটা শূন্য পাতি লবা, তারপর যে সংখ্যার পূরণ করব দিয়ে সেই সংখ্যাটা পাতি দিব লাগে, বুঝি পাইছা? তোমালে ক্লাস সিক্সত এনেকা কুয়েশন শিকি আছা হল, বুঝি পাই আছা? এটা চা, নেক্সট কুয়েশন নম্বর 2, ইয়াতে আমি কোনটো বিধি প্রয়োগ করলো, কমিউটেটিভ প্রপার্টি, ঠিক আছে? কুয়েশন নম্বর 2 তোমালোকে দিছে −25 × −97 × 4 হল। এটা এই আমি কেন করিম চাই, ইয়াতো চা 25 আছে, −97 আর ইফালে 4 আছে হল, ইয়াক আমি কি করিম জানানে, তোমার আগরও নিচিনাকে করো, কমিউটেটিভ প্রপার্টি ব্যবহার করে পেলে প্রথমতে −25 লিখো, নেক্সট 4 লিখো হল, ইন্টু এটা কিমান আছে −97, গতি −97 লিখিল হল। আমি কোনটো প্রপার্টি ইয়াতে ব্যবহার করেছো, কমিউটেটিভ প্রপার্টি, গতি লিখি দিবা কমিউটেটিভ প্রপার্টি, বুঝি পাইছানে বাৰু? এতিয়া পূরণ করা, 25-ৰ লগত 4 পূরণ করলে কিমান হব, 25 × 4 = 100, আর ইয়াতে মাইনাস চিহ্ন আছে, ইয়াতে প্লাস চিহ্ন আছে, গতি মাইনাসে প্লাসে মাইনাস, 25 × 4 = 100,
পূরণ চিহ্ন আছে পূরণ চিহ্ন দিয়া, মাইনাস 95 আছে মাইনাস 97 ন, মাইনাস 97 আছে মাইনাস 97 পাতা। এটা চা ইয়াতো সেই আগৰটো নিচিনা আহি গ'ল, ওৱানৰ পিছত জিৰ' দুটা আছে, গতিকে আমি কি কৰিম দুটা জিৰ' কাটি ল'ম। এইটো চাই এইটো সংখ্যাটো চাই আমি ইয়াতে কিমান আছে 97, গতিকে আমি ইয়াতে 97 লিখি দিম। হ'ল ইয়াতে আছে মাইনাছ, ইয়াতে আছে মাইনাছ, মাইনাছে মাইনাছে কি হ'ব প্লাছ, গতিকে এইটো হৈ গ'ল কি আমাৰ আনচাৰ। ঠিক আছে, নেক্সট চোৱা, নেক্সট কুৱেশ্যন নম্বৰ 3। কুৱেশ্যন নম্বৰ 3 তোমালোকৰ দিছে মাইনাছ 27 ইনটু মাইনাছ 33। এইটো আমি কেনেকৈ কৰিম চাই লোৱা। এতিয়া চোৱা, প্ৰথমতে আমি কি কৰিম জানানে, ইয়াতে মাইনাছ 33টো আছে নহয়, আগতে মাইনাছ 33টো পাতি লওঁ, ইনটু মাইনাছ 27 আছে মাইনাছ 27 পাতি লওঁ। হ'ল এইটো এতিয়া আমি উল্টা পুল্টাকৈ পাতিছোঁ নহয়, এইটো পদ্ধতিক আমি কি বুলি ক'ম, এইটো বিধিটোক কমিউটেটিভ বুলি ক'ম। হ'ল নেক্সট এতিয়া আমি কি কৰিম জানানে, এই যে 27টো আছে মাইনাছ 27টো আমি কি বুলি পাতিব পাৰোঁ, 20 প্লাছ 7 বুলি পাতিব পাৰোঁ, হয় না? তেতিয়া কি হ'ব বাৰু চোৱা, মাইনাছ আছে ন, আগত গোটেই মাইনাছ চিনটো দি লওঁ, এতিয়া 27ৰ জেগাত আমি লিখিম 20 যোগ 7 মানে 27, বুজি পালানে? আগত যিহেতু মাইনাছ চিন আছে গতিকে আমি এনেকৈ মাইনাছ চিনটো দি লৈছোঁ, বুজি পাই আছেনে বাৰু? এতিয়া ৰাখিছোঁ গোটেইখিনি, খালি 27ৰ জেগাত 20 যোগ 7 বুলি পাতিছোঁ। হ'ল মাইনাছ 33 আছে 33 পাতা, পূৰণ চিন আছে পূৰণ চিন দিয়া, এতিয়া আগত যিহেতু মাইনাছ চিন আছে গতিকে কি হ'ব, ব্ৰেকেটৰ ভিতৰৰ চিন সলনি হ'ব। হ'ল এতিয়া এটা প্লাছ চিন আছে ন, প্লাছ চিনটো কি হৈ যাব, মাইনাছ হৈ যাব, মানে মাইনাছ 7 হৈ যাব। বুজি পালানে কিয় মাইনাছ হ'ল, আগত যিহেতু প্লাছ চিন মাইনাছ চিন আছে, আগত মাইনাছ থকাৰ কাৰণে এই প্লাছ চিনটো মাইনাছ হৈ যাব। তোমালোকে জানাই শিকি আহিছে আগতে, হয় নহয়, যে মাইনাছ চিন থাকিলে ভিতৰৰ চিনবিলাক কি হয় সলনি হয়। এতিয়া এইটো ৰাখি আমি পাই গ'লোঁ, তো এই ৰাশিটোক আমি কি কৰিম জানানে, যিটো আমাৰ ডিষ্ট্ৰিবিউটিভ প্ৰপাৰ্টি হয় সেই প্ৰপাৰ্টিটো ব্যৱহাৰ কৰিম, মানে বিতৰণ বিধিটো ইয়াতে আমি এপ্লাই কৰিম, বুজি পাইছানে? 33 আছে, বিতৰণ বিধিটোত মানে কি কৰিব পাৰে জানানে, 33 পিছত ব্ৰেকেটৰ পিছত দুটা সংখ্যা আছে, হ'ল গতিকে আমি 33 ইনটু 20 বুলি লিখিব পাৰোঁ, এইটো মাইনাছ চিন আছে মাইনাছ দি পেলাই, আকৌ আমি 33 ইনটু 7 বুলি লিখিব পাৰোঁ, বুজি পাইছানে? এই পদ্ধতিটো আমি কি বুলি ক'ম, ডিষ্ট্ৰিবিউটিভ প্ৰপাৰ্টি। হ'ল এতিয়া চাই এতিয়া আমাৰ কি হ'ব, আগত মাইনাছ চিন আছে ইয়াতে প্লাছ চিন আছে গতিকে ইয়াতে মাইনাছ আহিব, শূন্য এটা আছে গতিকে এটা শূন্য আমি পাতি লওঁ, দুইৰে ইয়াক পূৰণ কৰে, 2 3 × 6, 2 3 × 6, মাইনাছ চিন আছে মাইনাছে মাইনাছে প্লাছ, চ 20ৰ আগত মাইনাছ এটা থাকিব, কাৰণ ইয়াৰ আগত প্লাছ চিন আছিলে ন, 22ৰ আগত প্লাছ চিন আছিলে, ব্ৰেকেট উঠাই দিয়াৰ লগতে ইয়াত মাইনাছ হৈ যাব, দেই মাইনাছ হৈ যাব, কিয়, কাৰণ ব্ৰেকেটৰ ভিতৰত গোটেইবিলাক চিন সলনি হ'ব, আমিতো অকল 7ৰ চিনটোহে সলালোঁ, হয় নাই, 20ৰ আগত প্লাছ চিন আছিলে, প্লাছটো আমি কি কৰি ল'ব লাগিব, মাইনাছ কৰি ল'ব লাগিব। হ'ল মাইনাছ কৰাৰ লগতে এতিয়া চোৱা মাইনাছে মাইনাছে প্লাছ হ'ব, আকৌ মাইনাছে মাইনাছে প্লাছ, ইয়াৰ লগত এইটো পূৰণ কৰা, 33 লগত 7 কিমান হ'ব, 7 3 × 21, 1 উকলিব 2, 7 3 × 21, 22 মানে 23, দুটা প্লাছত আছে গতিকে প্লাছ কৰি দিয়া, 0 1 1, 6 3 9, 6 2 8, কিমান হৈ গ'ল, 8 9 1, বুজি পালানে? এইটো হৈ গ'ল কি ইয়াৰ আনচাৰ। ঠিক আছে, নেক্সট কুৱেশ্যন নম্বৰ 4টো চাই লোৱা, কুৱেশ্যন নম্বৰ 4ত তোমালোকৰ দিছে 25 ইনটু মাইনাছ 58 প্লাছ মাইনাছ 58 ইনটু মাইনাছ 35। হ'ল এতিয়া চোৱা, ইয়াতে আমি এটা বস্তু যদি মন কৰোঁ যে মাইনাছ 58টো ইয়াতো আছে ইয়াতো আছে, হ'ল গতিকে আমি কি কৰিম, মাইনাছ 58 এটা কমন ল'ম। হ'ল কমন লোৱাৰ লগতে ইয়াতে কিমান থাকিলে, 25 আছে, 25 পাতা, মাজত এইটো চিন কি বাৰু, প্লাছ, হয়নে, গতিকে ইয়াতে প্লাছ দিবা, এইফালে কিমান আছে, মাইনাছ 35, গতিকে মাইনাছ 35 পাতা। হ'ল মাইনাছ 58 আছে, মাইনাছ 58 পাতা, 25 টকা তোমাৰ জমা, বোলে প্লাছে মাইনাছে মাইনাছ 37, 35 টকা তোমাৰ ধাৰ, গতিকে কি হ'ব, তোমাৰ হাতত ধাৰ থাকিব মাইনাছ 10 টকা, হয় না? চোৱা 25 টকা জমা, 35 টকা ধাৰ, গতিকে তোমাৰ হাতত থাকিব কিমান, ধাৰ 10 টকা। হ'ল সেইটো ব্ৰেকেট মানে কি, পূৰণ। হ'ল গতিকে
কিমান হ'ব, শূন্য এটা আছে এটা দিয়া, মাইনাছে মাইনাছে প্লাছ, আৰু 58 আছে 58 পাতি দিয়া, মাইনাছে মাইনাছে প্লাছ, প্লাছ চিনটো আমি নাপাতোঁ, গতিকে বুজি পালানে? এইটো হৈ গ'ল কি ইয়াৰ আনচাৰ। ঠিক আছে, এতিয়া আহোঁ আমি নেক্সট কুৱেশ্যন নম্বৰ 5। ইয়াতে দিছে 15 ইনটু মাইনাছ 25 ইনটু 4 ইনটু 10। হ'ল, এতিয়া ইয়াতো আমি কি কৰিম, কমিউনিটেটিভ প্ৰপাৰ্টি ব্যৱহাৰ কৰি মানে উল্টা পুল্টাকৈ লিখিম। হ'ল, প্ৰথমতে লিখোঁ আমি 4 ইনটু মাইনাছ 25, তেতিয়া 25 চাৰিগুণ 100 হৈ যাব, হয়নে? নেক্সট লিখোঁ মাইনাছ 10 ইনটু এইটো 15টো লিখোঁ। হ'ল, এইটো পূৰণ চিনিবা আৰু। হ'ল, এতিয়া চোৱা 25 চাৰিগুণ 100, মাইনাছ চিন আছে গতিকে মাইনাছ দিয়া, মানে প্লাছে মাইনাছে মাইনাছ। হ'ল, এডাল মাইনাছ থাকিলে মাইনাছে দিবা, দুডাল মাইনাছ আহিলে তেতিয়া প্লাছ হৈ যায়। পূৰণ চিন আছে পূৰণ দিয়া, ইয়াতে মাইনাছ চিন আছে, ইয়াতে চিন নাই, গতিকে ইয়াতে কি হ'ব, মাইনাছ হ'ব, মানে 15 আৰু ইফালে 10 কিমান হ'ব, 150। হ'ল, এতিয়া চোৱা ইয়াতে মাইনাছ মাইনাছ কি হৈ যাব, মাইনাছে মাইনাছে প্লাছ, ইয়াতে চোৱা 1 আছে আৰু ইফালে 15 শূন্য আছে। এতিয়া প্ৰথমতে আমি কি কৰিম, 0 যিমানটা আছে পাতি ল'ম, এটা দুটা তিনিটা, তিনিটা 0 আছে গতিকে তিনিটা 0 পাতি ল'ম, ইফালে 15 এগুণ 15, বুজি পালানে? এইটো হৈ গ'ল কি ইয়াৰ আনচাৰ। ঠিক আছে, নেক্সটটো চোৱা, ইয়াতে আমি কি পদ্ধতি ব্যৱহাৰ কৰিছোঁ, কমিউনিটেটিভ। নেক্সট ইয়াতে 57টো আছে, গতিকে 57 দুইটাতে আছে, এটা প্লাছত আছে এটা মাইনাছত আছে, গতিকে আমি ইয়াক আগত লৈ আহিম। মাইনাছ 19 আছে, মাইনাছ 19, এতিয়া এইটো পূৰণ কৰিব লাগিব। 57 আৰু 57 পূৰণ কৰিবা, পূৰণ কৰিলে কিমান হ'ব জানানে, মাইনাছ 3249, তাৰ লগত মাইনাছ 19 পূৰণ কৰিবা। হ'ল, এতিয়া মই পূৰণটো কৰি নেদেখাওঁ আৰু, তোমালোকে কৰি চাবা, দুইটা পূৰণ কৰিলে কিমান পাবা, মাইনাছে মাইনাছে প্লাছ, আৰু দুটা পূৰণ কৰিলে ওলাব 61731, বুজি পালানে? এইটো তোমালোকে পূৰণ কৰি চাবা। তো ঠিক আছে, আজিলৈ আহিছোঁ, ভিডিঅ'টো চোৱাৰ বাবে বহুত বহুত ধন্যবাদ। নেক্সট ক্লাছত আমি কুৱেশ্যন নম্বৰ 5 এটা ডিছকাছ কৰিম, এণ্ড থেংক ইউ ফৰ ৱাচিং।